চর্মরোগ দাউদ, যেটাকে জকিস বলা হয়ে থাকে, আবার এটাকে টিউনিয়া ক্রুসিসও বলা হয়ে থাকে। দাউদ বা জকিস এটা সাধারণত রানের চিপায়, বগলের চিপায়, ঘাড়ে, কোমরের ভাঁজে, মহিলাদের স্তনের চিপায় এবং ভ্যাজাইনার চতুর্দিকে এই সমস্যাটি হয়ে থাকে। এটা একটা খুবই বিরক্তকর একটা রোগ, চর্মের রোগ। এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। এটাকে গ্রামের ভাষায় দাউদ বলা হয়ে থাকে। তো এটা গোলাকৃতির হয়ে থাকে, যেদিকে চুলকায় সেদিকে প্রচুর পরিমাণে লাল হয়ে যায়, গোল হয়ে যায়, অনেক সময় রিংয়ের মতো হয়, ভিতরে স্মুথ থাকে, অথবা পুরো গোলাকৃতির স্থানটাই লালচে রক্তের বর্ণ ধারণ করে। প্রচুর চুলকায়, গরমে প্রচুর জ্বালা যন্ত্রণা হয়, খুব চুলকায়, ক্ষতস্থান থেকে মিউকাস অর্থাৎ পিচ্ছিল পানি বের হয় এবং সেটা আরও জ্বালা পোড়া সৃষ্টি করে। তো এই রোগটি বিভিন্ন রকমের কারণে হয়ে থাকে। এটা সোয়াসে কোনো রোগ না, কিন্তু একজনের কাপড় পরিধান আরেকজন করলে, ব্যবহৃত কাপড় আরেকজন পরিধান করলে, একজনের ব্যবহৃত রুমাল অথবা গামছা ব্যবহার করলেও এই রোগটি একজনের মধ্যে থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে। তো এটা রক্তে জীবাণু সৃষ্টি করে, রক্তকে জীবাণু ইনফেকশনের সৃষ্টি করে, রক্তকে দূষিত করে। দীর্ঘদিন শরীরে এটা থাকলে সহজে শরীর থেকে নির্মূল করা যায় না। এই জকিস সাধারণত একটা অটোইমিউন ডিজিজ বলা হয়ে থাকে এটাকে। অটোইমিউন বলতে মানুষের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে প্রোটিন, সে প্রোটিনটি, রোগ প্রতিরোধ অ্যান্টিবডির যে প্রোটিনটি, সেটি নিজের বিরুদ্ধে কাজ করাকে অটোইমিউন ডিজিজ বলে। তো এই টিউনিয়া ক্রুসিস, যেটাকে জকিস বা দাউদ বলা হয়ে থাকে, এটা এক ধরনের অটোইমিউন ডিজিজের পর্যায়ে পড়ে। তো এই সমস্যা দেখা দিলে, এই ফাঙ্গাল ইনফেকশনটি দেখা দিলে, আপনারা দ্রুত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন। হোমিও চিকিৎসার মাধ্যমে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে টিউনিয়া ক্রুসিস দাউদ, যেটাকে জকিস বলা হয়ে থাকে, এই রোগ থেকে আপনারা স্থায়ীভাবে নিস্তার পাবেন। অর্থাৎ স্থায়ীভাবে রক্ত থেকে এই জীবাণুটি ইনফেকশনটি চলে যাবে এবং পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তবে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণের মাধ্যমে এই টিউনিয়া ক্রুসিস দাউদ, যেটাকে জকিস বলা হয়ে থাকে, এটা থেকে আপনারা মুক্তি পাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।